আমরা জানি যে মির্জা গুলাম মোহাম্মদের এক্সেলেন্ট নাম হচ্ছে বসির আহমদ এম এ তার লিখিত কিতাব কালিমাতুল ফসলের একশো তেরো নং পৃষ্ঠায় তিনি বলেছেন মোহাম্মদ সাল্লামের মধ্যে যত যোগ্যতা ছিল সমস্ত যোগ্যতা মির্জা গুলাম মোহাম্মদ অর্জন করেছে এই যোগ্যতা অর্জন করে সে এখন নিজেই মোহাম্মদ সাল্লামের সমকক্ষ হয়ে গিয়েছে তো আমি এটা এখানে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি অনেক সময় আমাদের কাদিয়ানি ভাইয়েরা তারা দাবি করে যে আমরা আসলে মোল্লা মৌলভীরা তারা এখানে তাদের কথা আমরা আমরা যা বলি তা মিথ্যা বলি এজন্য আমি প্রত্যেকটা কিতাব থেকে স্ক্রিনশট রেখে দিয়েছি এবং এই যে এখানে আমি আহ সেটাকে আপনাদেরকে স্ক্রিন আমি এখানে দিয়ে দিলাম আহ জি মৌলানা সুলন সাহেব আপনি শুনেছেন আপত্তিটি সংক্ষেপে উত্তর দিবেন জি এই এটা আসলে কোনো আপত্তির কাতারেই পড়ে না কেননা এখানে যে বিষয়টি আছে স্পষ্টভাবে এর আগেও আলোচনা হয়েছে তাদের আলে আমাদের বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে যে আগমনকারী যিনি আসবেন তিনি কামালাতে মোহাম্মদ ইয়া অর্থাৎ রসুল আকরম সাল্লাহ ইসলামের কামালাত তার গুণাবলী তার যে অনুসরণ করে সেটা ধারণ করবেন আর এখানে মির্জা বসীর আহমদ সাহেব সেই একই কথা কিন্তু বলছেন যে হজরত মসিমাউদ্দলাহ ইসলাম যেহেতু সারা দুনিয়ার জন্য তিনি প্রেরিত হয়েছেন সে যুগে রসুল আকরম সাল্লাহ ইসলামের দাস হয়ে তার গোলাম হয়ে তার সেবক হয়ে ইসলামের সেবা করার জন্য এ কারণে রসুল আকরম সাল্লাহ ইসলামের যে কামালাত তার যে অনুসরণের মাধ্যমে যে গুণাবলী সৃষ্টি হওয়ার কথা সেগুলো সৃষ্টি হওয়ার পর আল্লাহ তালা তাকে নবুয়তের পদমর্যাদা দান করেছেন এই কথাটা বলা হয়েছে উনি এই যে মুফতি রহমানি সাহেব তার প্রতারণা দেখুন উনি নিশ্চয়ই উর্দু পড়া জানেন কিছুটা হলেও শিখেছেন তো তিনি একশো তেরো নম্বর পৃষ্ঠা পড়েছেন এর পরের পৃষ্ঠা কি পড়েন নাই एयरपोर्ट पिस्टल मोदे तो स्पष्ट भावे तीन एक था लेक्शन जे तीन लेक्न मसमाओं से चूँकि तमाम दुनिया की हिदायत के लिए मबूस किया गया था इसलिए अल्लाह ताला ने उसे हरगिज नबूत का खलत नहीं पहनाया जब तक उसने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की इत्तबा में चलकर आपके तमाम कमालात को हासिल ना कर लिया बस मसमाऊं की जिली नबूत कोई घटिया नबूत नहीं बल्कि खुदा की कसम इस नबूत ने जहाँ आका के दर्जा को बुलंद গুলাম কোভিস মুখাম পর খাড়া কর দিয়া হয় যে আম্বিয়ায় বনি ইসরাইল কি পৌঁছ নেই এখানে তিনি বলেছেন যে রুসুলে আক্রম সাল্লাল্লাহ হলে ইসলামের আনুগত্য করার কারণে তার মধ্যে যে যোগ্যতা সৃষ্টি হয়েছে যে গুণাবলী সৃষ্টি হয়েছে এর বদৌলতে আল্লাহ তালা থাকে উম্মতি নবুয়তের যে পদমর্যাদা সেটি দান করেছেন আর এই দৃষ্টিকোণ থেকে যেহেতু তিনি হাত্মানবীন সাল্লাহ আলাইসাল্লামের তিনি অনুসরণ করেছেন এ কারণে রসুল আকরম সাল্লাহ ইসলামের সাথে তার সংস্পর্শে থাকা একজন দাসও বনি ইসরায়েলের যে নবী রসুলরা আছে তারাও সেই মর্য পদমর্যাদায় পৌঁছতে পারবেন এটি তিনি বুঝাতে চেয়েছেন রসুল আকরম সাল্লাই ইসলামের মর্যাদা বুঝাতে গিয়ে আর এখানে কিন্তু রসুল আকরম সাল্লাহ আলাহ ইসলামের যে মর্যাদায় তিনি উন্নীত হয়েছেন কথা বলে নাই বলেছেন যে তার সম পর্যায়ে এসে দাঁড়িয়েছেন অর্থাৎ আমাদের বিভিন্ন ভাষাতে দেখবেন যখন কেউ খুব নৈকট্য পায় তখন তাকে তার কাছে রাখে তার সাথে রাখে একইভাবে আপনি বড়ো বড়ো নেতা খেতা তাদেরকেও দেখবেন যে একদম সবচেয়ে বেশি যার নৈকট্য সে তার পাশে রাখে রসুল আকরম সাল্লাহ ইসলাম ও ইসা ইসলামের ব্যাপারে বলেছেন যে মাইয়া মাইয়াফি কাবরি যে ঈসা আল্লা ইসলাম তার সাথে তার কবরে সমাহিত হবেন রসুল আকরম সাল্লাহ ইসলামের কবরে এই কথা থেকে কি ইসালাহ ইসলাম মহানবী সাল্লাহ ইসলামের সমতুল্য হয়ে গেল না জানি না এটা একটা কর্ম এবং নৈকট্যের কথা বলা হয়েছে পরের পৃষ্ঠা যদি তিনি পড়তেন তার কাছে স্পষ্ট হয়ে যেত